জি চব্বিশ ঘন্টায় বাংলা এট ফাইভে আমি সব বসে আছি আপনাদের সঙ্গে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল বাংলাদেশ সরকারবিহীন এক প্রশাসনিক শূন্যতা না সেনা না রাষ্ট্রপতি শাসন দেশের অপেক্ষা অন্তর্বর্তী সরকারের কি ভাবনা হবে এই সরকারের আদৌ কি এই সরকার গণতান্ত্রিক নির্বাচন করাতে পারবে খুব কমানোর দাবাই দিতে পারবে দেশের কেমন থাকবে ভারত সহ পড়শি দেশগুলির সঙ্গে সম্পর্ক এই প্রশ্নই ঘোরাফেরা করছে উপমহাদেশে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সাড়ে তিন বছর অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তারপর মুজিব হত্যা টানা একুশ বছর এরপর বিরোধী দলের লীগ উনিশশো সালের ছয় ডিসেম্বর মোহাম্মদ এরশাদের পতনের দিনটিকে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে বাংলাদেশ এই দিনটিকে নিয়ে শেখ হাসিনা বলেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোট ও মৌলিক অধিকার সমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম করেছে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে ছিয়ানব্বই সালের মার্চে পদত্যাগ করেন বিএনপির খালেদা জিয়া জুনে ক্ষমতায় আসেন লীগ খালেদা জিয়াকে সরাতে গণ আন্দোলন ঘটিয়েছিল আওয়ামী লীগ তো গণতন্ত্রের দাবি নিয়ে ক্ষমতা এসেছিলেন শেখ হাসিনা সেই শেখ হাসিনাকেই গণতন্ত্রের কণ্ঠরতির অভিযোগে সরে যেতে হলো GNU আন্দোলনই গণতন্ত্র নিয়ে যে ক্ষোভ তখনও ছিল গণতন্ত্রের সেই ক্ষোভ এখন আমাদেরকে অভিভাবক শূন্য করা হয়েছে আমাদেরকে যে কোনো রকমের নিরাপত্তা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং সেটা কিন্তু কন্টিনিউ হয়েছে এটা এরকম না যে আজকে দুদিনের চিত্র আপনার কাছে দেখছেন কিন্তু এই ঘটনাগুলো আসলে বিচ্ছিন্ন ভাবে সবসময় হতে মানে হচ্ছিল ওনারা যে জুলুম করেছেন যে পরিমানে মানুষকে আসলে মুখ চেপে ধরেছেন যে পরিমানে নৈরাজ্য হয়েছে এই দেশে সেটা তো আসলে অকল্পনীয় বিএনপি আমলে কোন ঠাসা ছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে পাল্টা বিএনপিকে কোণঠাসা করেছিল তারা দীর্ঘদিন খালেদা জিয়া বনাম শেখ হাসিনার টানা পড়েন দেখেছে দেশ শেখ হাসিনা এবার দেশ ছাড়া শরীর ভেঙেছে জিয়ার তবে সময় বুঝে গাঝারা দিয়ে উঠেছে বিএনপি ঢাকায় বড় সড় সমাবেশ সমাবেশে খালেদা জিয়ার পোস্টারে লেখা মাদার অব ডেমোক্রেসি গা হারা দিয়ে উঠেছে জামাতন এত বছরেও বাংলাদেশে গণতন্ত্র ঠিক কার হাতে তা স্পষ্ট হল না তবে গণতন্ত্র রক্ষার লড়াই হয়েছে বারবার যেমন হয়েছে এবার যে লড়াইয়ের মাসুল আগুন খুন মৃত্যু লুট তবু ভবিষ্যতের দিকে তাকিয়ে ছাত্র সমাজ আশাবাদী আশাবাদী জনতাও। যে নোবেলজয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শেখ হাসিনা হাসিনা দেশ ছাড়ার পর সেই মোহাম্মদ ইউনুসি প্রধানের কুর্সিতে তার অধীনে অন্তর্বর্তী সরকার i know mr. mohammad yunus. he is deeply respected internationally and even across our country and around the world. Uh, he would be a stabilizing figure as an elder statesman, somebody who's above politics, never participated in party politics. he would definitely convey the right sort of image, in my view, uh, that, that the bangladesh people need. what we want is stability and calm as soon as possible. সর্বস্তরে বদল চাইছে বাংলাদেশ প্রশাসনিক সামরিক থেকে অর্থনৈতিক সব উচ্চপদস্থ কর্তাদের বদলি করা হয়েছে আন্দোলনকারীদের একাংশের বক্তব্য প্রয়োজনে বদল হবে সংবিধানেরও ছাত্রদের সমর্থিত অন্তর্বর্তী সরকারই ঠিক করবে দেশের ভবিষ্যৎ রূপরেখা প্রয়োজনে সংবিধান বদল অন্তর্বর্তী সরকারের হাতে নিরাপদ থাকবে গণতন্ত্র যদি এই সরকারের অধীন নির্বাচন হয় তাতে বিএনপি জামাতের সঙ্গে আওয়ামী লীগও অংশ নিতে পারবে কি সেই নির্বাচন অবাধ হবে কি কি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হাওয়ায় ভাসছে প্রশ্ন এই গান বলে দিচ্ছে কোথাও গিয়ে বাংলাদেশ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা ঘটে গেছে তা কিন্তু শিউরে ওঠার মতন চমকে দেওয়ার মতন অন্তর্বর্তী সরকার কি এই চমকে দেওয়া শিউরে ওঠা এই যে ঘটনাগুলো পাল্টে দিতে পারবে যে গণতন্ত্রের দাবি বারবার উঠেছে সেই গণতন্ত্র কি এইবারে আসবে কি হবে ভারতের সঙ্গে সম্পর্ক এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন হামিন আহমেদ সঙ্গীত শিল্পী আমার হামিন ভাইকে পরিচয় করিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে তার গান শুনে বড় হয়েছি মাইলসের গান শুনে বড় হয়েছি আমাদের সঙ্গে রয়েছেন তানবিরুল বিরাজ রিপন সাংবাদিক রিপনের প্রচুর কাজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবশী দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক আমি প্রথমেই আমিনভাইয়ের কাছে আসব। আমরা যে ঘটনা ঘটে গেল যে স্বাধীনতার কথা বলা হলো এইটা নিয়ে আপনার কি মতামত স্বাধীনতা কি দেশের এসেছে একটু আমরা যারা ভারতে থাকি আমরা একটু কনফিউশন যে স্বাধীনতা কতবার আসবে একটা একটা দেশে জিনিস আমি খুব বলতে চাই এটা মূলত ছাত্র জনতার আন্দোলন এবং এই আন্দোলনটা গোটা আন্দোলন থেকে শুরু হলেও পরবর্তীতে এটা ওভারঅল একটা জনতা এবং ছাত্র মিলেই আন্দোলনটা হয়েছে এবং আপনি যে স্বাধীনতার কথা বলছেন আনফর্চুনেটলি বাংলাদেশ আমরা একাত্তর সালে স্বাধীন হয়েছি ষোলোই ডিসেম্বর কিন্তু কখনোই আমরা বিভিন্ন পর্যায়ে সত্যিকার অর্থে যে স্বাধীনতা এবং যে যে আকাঙ্ক্ষা যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নটা সেই স্বপ্নটা এখনই কখনোই অ্যাকচুয়ালি চূড়ান্ত পর্যায়ে এবং রূপটা নিতে পারেনি এবং আশা আকাঙ্ক্ষাটা সবসময় একটা সময়ের সাথে একটা আশা নিয়ে হয়তো এগিয়েছে কিন্তু আশাটা অ্যাকচুয়ালি পূরণ হয়নি এবং যেটা এখন হলো দু হাজার চব্বিশে এসে সেটা আর একবার সেই আশার থেকে এবং সেই ব্যর্থতার থেকে ব্যর্থতাটা বলতেই হবে কারণ ব্যর্থতা ছিল ব্যর্থতার থেকে যে আশা নিয়ে জনগণ এবং ছাত্ররা আবার একটা একটা অ্যাটেম্প করতে যাবে এবং আগামী সরকার যে গঠন করবে এবং তারা যে স্বপ্নটা বাস্তবায়ন করবে এটা অবশ্যই তাদের উপরে বর্তাবে কিন্তু রাইট নাও এটা ছাত্র এবং জনতার এটা একটা বিশাল ভিক্ট্রি ফর দ্য কিভাবে বলবো তাদের আশা আকাঙ্ক্ষার একটা ফ্রিডম একদম আমি এই জায়গা থেকেই রিপনের কাছে যাব রিপন এই যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে যে গণতন্ত্র নেই গণতন্ত্র ছিল না আমরা গণতন্ত্র গণতন্ত্রের দিকে এগোচ্ছি কতবার গণতন্ত্রের আক্ষেপ থাকবে যখন পূর্ব পাকিস্তানের হাত থেকে এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের যে দ্বন্দ্ব সেখান থেকে বঙ্গবন্ধুর ক্ষমতা সেখান থেকে এরশাদ এরশাদের ক্ষমতা চ্যুতি সেখান থেকে আওয়ামী তারপর বিএনপি তারপর আবার লীগ এই যে এতবার ক্ষমতা বদল সবটাই তো গণতন্ত্রের জন্য গণতন্ত্রেরই চাওয়া আবার গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে যারা আসছে তাদেরও ক্ষমতাচ্যুত করা হচ্ছে এবারও করা হলো তাহলে গণতন্ত্রটা দেবে আহ ধন্যবাদ সব্যসাচী আহ আমি সমস্ত শিক্ষার্থী যারা এই আন্দোলনে মারা গেছেন তাদের স্মরণ করছি যারা শহীদ হয়েছেন পাশাপাশি এই আন্দোলনে যারা পুলিশ শহীদ হয়েছেন অন্যান্য যারা মারা গেছেন বিভিন্ন কারণে বিভিন্ন শিরোনাম আমি আমি যখন শুনছিলাম আমার বলতে বাধ্য হচ্ছে আমি আমার এই পজিশনটা নিতে বাধ্য হচ্ছে আমি জানি না ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কিভাবে এই আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনকে এই গণ অভ্যুত্থানকে দেখছে কিন্তু আহ শিরোনামগুলো শুনলে আমি নিজে একটু নেগেটিভলি ভয় পাচ্ছি কিন্তু আমি বাংলাদেশে আছি এবং রাখি যেগুলো কোনটা বা আমি বাংলাদেশে একটা রিফর্মেশনের মধ্যে দিয়ে যাই আমি সেই জায়গায় আসছি যে পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো ইডিওলজি যদি একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায় কোনো ইভলভ বা কোনো কোনো ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে না যায় সেটা এক্সট্রিম হয়ে যায় আওয়ামী লীগও সে এক্সট্রিম আচরণ করেছে একসময় জামাত এক্সট্রিম আচরণ করেছে বিন এক্সট্রিম আচরণ করেছে এটা পলিটিক্যালি ইভলভ হয় এখন বাংলাদেশ একটা নতুন দ্বার প্রান্তে নতুন দরজা বাংলাদেশের কাছে তারা একজন বিশ্ব নন্দিত একজন ব্যক্তিকে তারা এরকমটা আছে সুতরাং বাংলাদেশে একটা একটা আন্দোলনের মধ্য দিয়ে গেছে কিন্তু আমি বাংলাদেশে এই মুহূর্তে ধানমন্ডিতে অবস্থান করছি সেখানে আমি আমি একটু আগে বাহির থেকে এসেছি শিক্ষার্থীরা এখন পুরো দেশ যে জ্বালা হয়েছে বিভিন্ন রকম জায়গায় সেগুলো সাফ করে দিচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে এবং এমনকি আমি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে গিয়েছি সেখানে শিক্ষার্থীরা নিজস্ব একটা বলয় তৈরি করে সেখানে তারা সেগুলো পরিষ্কার করছে এবং খুব আফসুস করছে যা হয়েছে এটা হওয়ার কথা ছিল না বা তারা এই ধরনের হয়নি কিছু ব্যক্তি সে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে সেগুলো নিশ্চয় একটা মধ্যে দিয়ে আসছে আসবে রিপন কারা করেছে গণতন্ত্র গণতন্ত্র একটা গণতন্ত্র একটা ইভ্যালুয়েশন আছে সব্যসাচী গণতন্ত্র একটা ইভ্যালুয়েশন আছে সেই ইভ্যালুয়েশনের ফর্মেশন দিয়েই যেতে হয় গণতন্ত্র ইভ্যালুয়েশন তো বাংলাদেশের শেষ হচ্ছে না রিপন একের পর এক ইভালুয়েশন হয়ে চলেছে সেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে ইভালুয়েশন এত বছর ধরে চলতে পারে তাহলে কোথাও গিয়ে রিপন মনে হয় না যে কোথাও গিয়ে গোড়ায় গলদ রয়ে যাচ্ছে কোথাও গিয়ে ঝাঁকুনিটা কোথাও গন্ডগোল হয়ে যাচ্ছে বারবার যে রাজনৈতিক দলগুলোর কথা বলা হচ্ছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেই গলদ রয়ে গেছে এবং সেই গলদ আর মেটার নয় রিপন আমি এই জায়গা থেকে আমি আসবো তোমার কাছে পরে আমি এই জায়গা থেকে দেবাশিতার কাছে দেবাসিদ্ধা আজকে আমরা দেখছি আজকে বিএনপির একটা বিশাল জমায়েত সেখানে শেখ খালেদা জিয়া সেখানে বক্তব্য রেখেছে আমরা সেই বক্তব্য পরে শোনাবো কিন্তু যে বিএনপির ওপরে ক্ষোভ ছিল বাংলাদেশের মানুষের তারা এখন আবার একটা রাজনৈতিক জমি খুঁজতে চাইছে জামাত তারা রাজনৈতিক জমি খুঁজতে চাইছে আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা মারখে যাদের যারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তারা কিন্তু গণতন্ত্র বিরোধী হয়ে গেছে খুন হয়ে গেছেন তারা বাড়ি ভাঙচুর হচ্ছে হামলা হচ্ছে তারা ইঁদুরের গর্তে ঢুকে গেছেন তাহলে আমি ছাত্র আন্দোলনের বিষয়টা বাদ দিয়ে রাজনৈতিক ক্ষেত্রে তাহলে তো আবার এখন এই মুহূর্তে বাংলাদেশে সেই আপনার জামাত সেই বিএনপি দেখুন এখানে বিষয়টা দুটো জিনিস আছে বোঝার আমি একটু হলে আমি ইউপিএস ছাত্র আমি একটু যে সময় আগে বলি যখন 47 1947 এ যখন 47 এ ইস্ট পাকিস্তান তৈরি হয় তখন যারা মূলত রিফুজি হয়েছিল ৩৫ না দেবাশিস বাবুর সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন করেন আমি এই প্রশ্ন নিয়ে আসবো পরে তবে তার আগে আমি আচ্ছা হ্যাঁ দেবাশিস বাবু আবার আপনি আবার পাওয়া গেছে আপনাকে বলুন আমি শেষ করি এক সেকেন্ড লাগবে আমার এক সেকেন্ড লাগবে ফর্টি সেভেনে যখন এই ইস্ট পাকিস্তান তৈরি হয় যেটা পরবর্তীকালে বাংলাদেশ হলো ফর্টি সেভেন থেকে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ওয়ান এই যে এই যে সময়টা আমরা দেখছি বাংলাদেশে যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশে একটা ভাইব্রেট শক্তিশালী মিডল ক্লাস তৈরি হয়নি মিডল ক্লাস ভেরি হাইলি এট দা মধ্যবিত্ত সমাজটাকে আমরা বুঝে বলি যা যে মধ্যবিত্ত সমাজ গণতন্ত্রের শিকড় হয় তো ফাউন্ডেশন হয় ভিথ হয় মানে অধ্যাপক বৈজ্ঞানিক শিক্ষক লয়ার ব্যারিস্টার এট সিভিল সোসাইটি আমি ব্যক্তিগতভাবে মনে করছি না কেন বলছেন দেবাশিস কথা এই সিভিল সোসাইটিকে নিয়ে গণতন্ত্রই সরার সরকার গড়ার কথা বাবা হচ্ছে আমি সেটাই আমি সেটাই বলছি দাদা আমি সেটাই বলছি আমি আমার আমি একমাত্র ব্যক্তি মানে আমি ব্যক্তিগত ভাবে খুব হোপফুল আমি সত্যি যে যে এতবার হয়েছে সেই এইবার বাংলাদেশে হবে না কারণ বাংলাদেশে একটা মিডিল ক্লাস তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য যেই চ্যালেঞ্জটা এখন বাংলাদেশের সামনে রয়েছে সেটা হচ্ছে এই যে জামাত যে ফোর্সেস আছে এই যে জামাতি জামাত মিটাকে এডুকেটার সিভিল সোসাইটি বাংলাদেশের কতটা আটকাতে পারবে কোন জায়গায় সংঘর্ষটা যাবে কারণ আমরা একই একই জিনিস আমরা দেখেছি ইজিপ্টে যখন আরব স্প্রিং আর স্প্রিং দপ্ত হলো আমরা মুসলিম ব্রাদারহুড সবাই খুব খুব আমরা হোপফুল ছিলাম কিন্তু তারপরে হঠাৎ করে আমরা দেখলাম মুসলিম ব্রাদারহুড সেটাকে হাইজ্যাক করে তবু যেহেতু ইজিপ্টে খুব একটা সট মিডল ক্লাস আছে ইজিপ্টের অল্প সমাজ যেটা আমরা আমি এই জায়গা থেকে আমি একটু আমাদের দিল্লির প্রতিনিধি রাজীবের কাছে যাব রাজীব আজকে এই বাংলাদেশের যে পট পরিবর্তন তাকে কিন্তু স্বাগত জানিয়েছে পাকিস্তান কতটা মানে এই বিষয়টা তাৎপর্যপূর্ণ এই গোটা বিষয়ের প্রেক্ষিতে না রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না আমি এই জায়গা থেকে হামিন ভাই গাছ চলে হামিন ভাই আমরা যে ছবি গত কয়েকদিন ধরে দেখেছি ছাত্র আন্দোলন কোটা আন্দোলন থেকে যে বিষয়টা গেল সেখানে কিন্তু অনেকগুলো অস্বস্তিকর ছবির হিংসার ছবির কোলাজ উঠে এসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাংলাদেশে নেই তাদের তো মনে হতে পারে এক এ কেমন আন্দোলন এর পেছনে কি তাহলে বহিঃশত্রুরা রয়েছে যেভাবে এতদিন ধরে বলে আসা হয় যে কোনো আন্দোলনে বিএনপি জামাত বিএনপি জামাত তার একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে ফলে আন্দোলন যে জন্য সেটা গিয়ে তো বড়ো সড়ো ধাক্কা খেয়ে গেল সেই অস্বস্তিটা

কতবার এই গণতন্ত্রের অধিকার চেয়ে একটা ছোট উত্তর হচ্ছে কি জানেন যে হ্যাঁ হয়তো অনেকবার কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা আমাদের সবার ব্যর্থতা এই ব্যর্থতার থেকে যে আকাঙ্ক্ষা এবং যে জায়গাটা আমাদের পৌঁছানোর দরকার ছিল আমাদের এত বছরের স্বাধীনতার পরে সেখানে আমরা পৌঁছাইনি এবং সেই আকাঙ্ক্ষার থেকেই এই জিনিসটা যার দায়িত্ব যাচ্ছে থেকে দায়িত্বটা ঠিক মতো পালন না করলে এখানে অসংখ্য ব্যাপার আছে যেটা এক আপনার এই এক ইন্টারভিউতে বলে শেষ করা যাবে না কিন্তু এই ধরনের পার্টিসিপেশনে বোঝাই যায় যে একটা বড় ধরনের ভ্যাকিং হয়েছিল

দেখো অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য রয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এই এক্স হ্যান্ডেলের পোস্টটি দেখো পাকিস্তান যে বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াবে সেটা কিন্তু ভারতের কাছে একেবারেই অজানা ছিল না বা বলা যেতে পারে অনবিপ্রেত নয় তার কারণ বাংলাদেশে শেখ হাসিনা তার বাবা মুজিবুর রহমান তিনি যখন বাংলাদেশ স্বাধীনতার পুরোধা ছিলেন একেবারে বাংলাদেশের স্বাধীন করার ক্ষেত্রে লড়াইয়ের প্রথম সারির নেতা ছিলেন এবং তার নেতৃত্বেই স্বাধীন করা হয় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ভেঙেই বাংলাদেশ হয় এবং সেখানে ভারতের ভূমিকা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এই অবস্থায় দাঁড়িয়ে যখন সেই শেখ হাসিনার পতন হচ্ছে এবং একটা চূড়ান্ত অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে সেখানে যারা আন্দোলনকারী যারা আন্দোলনকারীদের নামে একেবারে লুটতরাজ চালাচ্ছেন তাদের পাশেই থাকবে পাকিস্তান এটা ভারতের কাছে একেবারেই অনভিপ্রেত মোটেই ছিল না এবং এক্ষেত্রে ভারত মোটেই বিচলিত নয় ভারতের মতে এই মুহূর্তে নয়াদিল্লি যেটা মনে করছে যে এটা পাকিস্তানের নিজস্ব বিষয় বাংলাদেশের নিজস্ব বিষয় কিন্তু সেটা বলবার কথা হলেও সেটা বাহ্যিক ভাবে সেটা বিবৃতি না দিলেও সরকারের মনোভাব প্রকাশ করা হয় অন্দরের খবরটা কিন্তু রয়েছে যে পাকিস্তানের এই অবস্থান এবং বাংলাদেশ তাতে কিভাবে রিয়্যাক্ট করে বাংলাদেশ নতুন সরকার গঠন হলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তার শীর্ষে কারা থাকবেন সেই সরকার কারা পরিচালনা করবেন কারা নেতৃত্ব দেবেন সেদিকে কিন্তু ভারতের নজর সবচেয়ে বেশি তার কারণ যদি কট্টরপন্থীরা বাংলাদেশে আসেন সরকার গঠনের শীর্ষে বসেন সেক্ষেত্রে ভারতের তাকে ভারতকে কিন্তু তার যে নিয়ম ভারতের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বদলাতে হবে আবার এই মুহূর্তে সেটা ভারত জানতা জানাতেও চায় না তাদের তুরুপের তাস যে ভারত কি ভাবছে তার কারণ ভারত একটা বিষয়ে নয়াদিল্লি যেটা নিয়ে নয়াদিল্লির অন্দরে যেটা কান পাতলে শোনা যাচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের কি আদৌ সক্ষতা হবে নাকি পাকিস্তান এই সক্ষতার বার্তা দিচ্ছে পাকিস্তানে ভারত বাংলাদেশে সরকার কারা করবে সেই সরকারের সঙ্গে ভারতের মনোভাব কি থাকে একদমই সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি অনেক ধন্যবাদ রাজীব কিন্তু আবারও একটা বিরতির সময় হয়ে গিয়েছে এবং বিরতির পর আমি হামিন ভাইয়ের কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম হামিন ভাই রাহুল আনন্দ তার বাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে তার অত অত যন্ত্রপাতি মিউজিক্যাল এক্সপেরিমেন্ট সব নষ্ট হয়ে গিয়েছে আমিন ভাই আপনি বাংলাদেশের যতটা ভারতের আমরা যারা আপনার গান শুনে বড়ো হয়েছি আপনার মতন শিল্পীদের আমাদের কাছে আপনাদের উপর একটা অধিকার বোধ আছে ফলে এই জায়গাগুলোতে যখন আঘাত আসে যেই করুক না কেন কোথাও গিয়ে আমাদেরও খারাপ লাগা তৈরি হয় আমাদের মনেও একটা সন্দেহের উদ্রেক হয় এই সন্দেহ এই খারাপ লাগা কোথাও গিয়ে কি এই স্বাধীনতার যে আন্দোলন সেটা যেরকমই হয়ে থাকুক না কেন তাতে ধাক্কা দিল না সন্দেহের একটা বাতাবরণ তৈরি করলো না আপনার কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো আবার একটা বিরতি নিতে হচ্ছে প্লিজ সঙ্গে থাকবেন আমি সরাসরি একটু হামিন আহমেদের কাছে যাওয়ার চেষ্টা করব হামিন ভাই যে প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম তবে তার আগে তবে তার আগে একটু একটু বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য সামনে আসছে একটু দেখাবো কি বলছেন তিনি আর তারপরেও আমরা যথাস্থ চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা যে সমস্ত জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোমেটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকোমোডেশন তারপরে সেক্রেটারিদের সেক্রেটারিটদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত যাই হোক এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে আমরা যথাস্থ চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্ট সিম্পলি আমাদের অ্যানাফ স্ট্রেট ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আমার কাজে নেমে যাবে তখন এই বয়টা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ ইজ একটা বড় ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার বয় পূরণ করা সেনাবাহিনী বিমানবাহিন বাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইন করব যাই হোক আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব আমার ধারণা বলতো আমি আমিনবারের কাছে যে প্রশ্ন রেখেছিলাম সেনা প্রধানের গলাত অহিন ভাই সেই সুর যে পরের পর পর ঘটনা সেনা তো গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দিচ্ছে বাকি নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ পর্যন্ত নেই তারাও ভয়ে তারা কাজ কর্মবিরতিতে তাদেরও খুন করা হচ্ছে কি বলবেন হ্যাঁ প্রথমে রাহুলের ব্যাপারটা আসি তীব্র নিন্দা জানাই মিউজিক এন্টার মিউজিক ফ্যাটারনিটি ইন বাংলাদেশ তারা সবাই নিন্দা জানায় এবং আমি কনফিডেন্টলি এটাও বলতে পারি যে ছাত্র জনতা যারা এই বিজয় এনেছে এবং এই আন্দোলনের সামনে ছিলেন তারা কেউই এটা চান নাই এবং চান না সাথে সাথে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এই যে আন্দোলনটা এবং এর যে আলটিমেটলি যে আউটকামটা এবং এই সাফল্যটা এটাকে কিন্তু নস্বাত করা এবং একে একটা ব্যাড নেম দেওয়ার জন্য কিন্তু অনেক এলিমেন্টস বাংলাদেশে কিন্তু তৎপর আছে এটাও আপনাদেরকে এবং সবাইকে জানতে হবে যে সাচ এলিমেন্টস এবং ফিয়ার এবং এই যে ব্যাপারগুলো যেগুলো করছে যেগুলো কথা আপনারা বলছেন সেগুলো কিন্তু অনেকটা সেখান থেকে মূলত হচ্ছে যাতে একটা অরাজক পরিস্থিতি হয় এবং যাতে একটা ব্যাড নেম হয় এবং আপনি হয়তো এর পাশাপাশি এটাও দেখেছেন এবং জানবেন এবং উই ফিল ভেরি প্রাউড গত কয়েকদিনে কিন্তু ছাত্ররাই এবং জনতা কিন্তু যেমন মন্দিরে গির্জায় এবং এটসেট্রা প্লেসেস প্রথমে শোনার পরপরই কিন্তু সারা রাত জেগে পাহারা দিয়েছে এবং কোনো ধরনের ইনসিডেন্ট যেন না হয় সেটার জন্য তারা চেষ্টা করেছে তবে এটা ঠিক যে প্রশাসন এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে বাংলাদেশকে এবং তার সিকিউরিটি এবং ল লন্ড অর্ডারকে সিকিউর করতে হবে এই যা কিছু হচ্ছে হয় কি পনেরো বছরে যখন একটা বাক স্বাধীনতা থাকে না বা থাকে দেখা হয় কোনোভাবেই যখন আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন না এই অবস্থার থেকে পনেরো বছর পরে যখন আপনি সুযোগ পান তখন অনেক ব্যাপার আসে বোঝান তো যার বাবা মা হয়তো গুম হয়েছেন ভাই গুম হয়েছেন মারা গেছেন অসংখ্য সব এই সমস্ত পলিটিক্যাল কিলিং ছিল তো সেগুলোর থেকে যখন এই মুক্তিটা লাভ হলো তখন তো একটা অতিরিক্ত উচ্ছ্বাস যেমন আছে তেমনি হয়তো আছে কিন্তু কিন্তু মূলের জায়গাটা যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে দেখতে হবে কারণ সব কিছুকেই ব্যালেন্স করতে হবে যা হয়েছে রাহুলের ক্ষেত্রে এটা কোনোভাবেই কাম্য না আমরা চাই না এবং আর কোনো জায়গায় এটা যাতে না হয় সে ব্যবস্থাও নিশ্চয়ই করে হয়েছে তো আমার মনে হয় যে এত বড় একটা পনেরো বছর পরে যখন হয়েছে তিন চার পাঁচ দিন এরকম সিচুয়েশনটা চাই না কেউই চায় নাই হচ্ছে একটু অরাজক মনে হচ্ছে পুলিশ তাদের ডিউটির থেকে অফ আছে বিকজ তারা মানুষকে গুলি করে মেরেছে এখন তার তাদের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ আছে সুতরাং তারাও ডিউটিতে আসতে মনে করছে যে দে আর নট ভেরি সিকিউর এই সব ব্যাপারগুলো দেখতে হবে ইটস মানে এটা ক্রিটিক্যাল একদমই আমি আমি এই জায়গা থেকে একটু রিপনের কাছে যাব কিন্তু রিপন যদি এই রকম ছবি সামনে আসে যে যে মানুষটা বাংলাদেশের রূপকার বলে যাকে আমরা পড়াশোনা করে এসেছি তার মূর্তি ভাঙা হয় এবং এই ক্ষেত্রে এই প্রশ্ন যখন করা হয় যে কেন তার মূর্তি ভাঙা হচ্ছে উত্তর আসে যে না আমরা বঙ্গবন্ধুর বিপক্ষে নয় বঙ্গবন্ধুই যে বাংলাদেশের সব তেমনটা নয় তার কন্যার অরাজকতার জন্য এই রাগের বহিপ্রকাশ বিষয়টা তো একটা অদ্ভুত যুক্তি শোনায় না এদেশেও মহাত্মা গান্ধীর অনেকেই সমালোচনা করে থাকেন কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেন না তার মূর্তি ভাঙচুর করা হবে রিপন রিপন অডিও মিউট আছে বোধহয় শোনা যাচ্ছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ বলেন আমি যেটা বলতে চাই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের দেশের স্বাধীনতার বা এই দেশটিকে যে মানচিত্র রূপান্তরিত করেছেন তিনি হচ্ছেন কি আমাদের মহান নেতা এটা নিঃসন্দেহে সবার নেতা আমি আজকে শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি তারাও বলছেন হচ্ছে কি আমাদের ইতিহাস কোনোভাবে আমরা মুছে ফেলতে চাই আমরা এখান থেকে একটা নতুন দিন শুরু করেছি এর মানে আমাদের পেছনে অনেকগুলো কঠিন দিন থেকে আমরা একটা নতুন দিনের দিকে আসছি সুতরাং আমরা ইয়াং যারা আছে আমরা যারা শিক্ষার্থী আছে অথবা যে জ্যান জি একটা ব্যতীত ব্যাপার আছে কিন্তু কিছু মানুষ আমি হামিম সাথে একটু একমত পোষণ করছে কিছু মানুষ এই অরাজকতা তৈরি করার জন্য চেষ্টা করছে অথবা কিছু এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি সেগুলো কোনোভাবেই কাম্য নয় সুতরাং আর শুধু শুধু বঙ্গবন্ধু নয় এখানে এই সমস্ত এই বাংলাদেশটি তৈরি করতে শুরু থেকে যে সমস্ত মানুষ অবদান রেখেছেন যে একজন কৃষক একজন মজুর একজন গণযুদ্ধ থেকে সৃষ্টি হওয়া সমস্ত মানুষেরই আমরা চাই ইতিহাস তাদেরকে মনে রাখুক আমরা চাই তাদের ইতিহাসকে ধারণ করুক আজকে থেকে বা গতকালকে থেকে বা আগামী আগামীকাল থেকে যে নতুন দিন শুরু করবে আমাদের শিক্ষার্থী বা আমাদের সমবয়সী বন্ধুরা যে একটা তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু রিপন রিপন এরা কারা এরা কারা রিপন বলে আপনার মনে হয় এই যে যখন যখন এই এই সরকার পতন হলো তারপরে হচ্ছে ফুট ওভার ব্রিজে উল্টো করে পুলিশকে খুন করে ঝুলিয়ে দেওয়া মূর্তি ভাঙা কোথাও গিয়ে আমরা যখন আফগানিস্তানের সরকারের পতন হলো তখন তালিবানি জমা সব ছবি আমরা দেখেছি দেখেন সবসাচি তালিবান আর বাংলাদেশ কোনোমতে এক নয় নিঃসন্দেহে এক নয় আমরা আমরা বিশ্বাস করতে চাই না অসংখ্য মানুষ তারা সেকুলারিজমকে বিশ্বাস করে দৃঢ়ভাবে লালন করে সেই জন্যই বড় বড় উৎসবগুলোতে বাংলাদেশের সমস্ত মানুষ একত্রিত হয় তবে পুলিশের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছিল আন্দোলনকারী মানুষদের মধ্যে সেখানে শিক্ষার্থী ছিল অথবা অন্যান্য অন্যান্য ব্যক্তিরা ছিল সাধারণ মানুষ ছিল সে ক্ষোভ থেকেই হয়তো কিছু কিছু ঘটনা ঘটেছে যেটা আমরা কোনো মৃত্যুই কামনা করিনি আমি সারাদিনই ফিল্ডে ছিলাম মাঠে সংগ্রহ সংবাদ সংগ্রহ করছি কিন্তু কোনো মৃত্যু যখন একটা একটা অথবা না কোনো না কোন দাঁড়াচ্ছি সেখানে বারবার মৃত্যুর সংখ্যা বাড়ছে এটা কি পরিমাণ ভয়াবহ ব্যক্তিটি ছিল আমার জন্যই ট্রমাটিক ছিল আমার জন্য সেরকম বাংলাদেশ যা হয়েছে খুবই সাথে হোক আমি কোন মৃত্যুকে কামনা করি না কোনো মৃত্যুকে কামনা করি না একদমই পুলিশ আমি এই জায়গাতে একটু দেবাশীষ একটা সরকার গঠনের প্রক্রিয়া চলছে এবং যদি ছাত্রছাত্রীদের কথা আমরা শুনি তাহলে এই বিষয়টা সামনে আসছে একেবারে অ্যাপলিটিক্যাল একটা বিষয় তারা সামনে আনতে চাইছেন এই বিষয়টা কতটা একটা এই সময় দাঁড়িয়ে আপনার কাছে লজিক্যাল বলে মনে হচ্ছে যেখানে একদম অ্যাপলিটিক্যাল একটা সরকার গঠন যেখানে দেশের এক্সিস্টিং কোন পলিটিক্যাল পার্টি থাকবে না দেখুন এটা আমি তো তখন প্রথম প্রতিবেদন এটি বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশের কাছে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে নতুন মিডল ক্লাস যদি তৈরি হয় আমার ব্যক্তিগত মত বিষয় আমার ভুল হতে পারে বাংলাদেশে একটা মিডল ক্লাস একটা মধ্যম একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে এডুকেটেড মিডল ক্লাস সুশীল সমাজ কারণ আমরা সেভাবে দেখি ব্লগার ইত্যাদিরা কিরমভাবে সংঘর্ষ করেছে শেখ হাসিনার সময় সংঘর্ষ হয়েছে জামাতের সঙ্গে ব্লগাররাই করেছে আমরা একাধিক সাক্ষী আছে তো এই সুশীল সমাজ কতটা শক্তিশালী সেই জন্য বাংলাদেশের কাছে ওই চ্যালেঞ্জই আছে যে চ্যালেঞ্জটা ইজিপ্টের কাছে আছে যে চ্যালেঞ্জটা টার্কির কাছে আছে যে চ্যালেঞ্জটা ইন্দোনেশিয়ার কাছে আছে ইন্দোনেশিয়া ইজিপ্ট টার্কি এখানে যে চ্যালেঞ্জ গুলো একই চ্যালেঞ্জ আজকে বাংলাদেশের সামনে আছে কেননা গ্রাম্য সমাজ যেটা পল্লী সমাজ যেটা বাংলাদেশের যেটা গ্রামীণ সমাজ সেটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে এটা আমরা ভাবের ঘরে চুরি করতে পারবো না আমরা ভারতবর্ষে জানি বাংলাদেশে আপনারা বেশি করে জানেন আপনাদের গ্রামীণ সমাজ পুরোপুরি জামাতের কন্ট্রোলে আপনাদের সুশীল সমাজ শুধু শহরে শুধু শহরে ঢাকা টিটাগ নোয়াখালী সিলেট এখানে আপনাদের সুশীল সমাজ কিন্তু গ্রামীণ সমাজে গ্রাম গ্রাম অঞ্চলে এরকম করে আপনারা গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন জামাতের কন্ট্রোল যদি বাড়ে তাহলে কিন্তু গণতন্ত্র ফিরবে না

আমরা যতটুকু বুঝতে পারি কারণ হিন্দু আক্রান্ত হচ্ছে বাংলাদেশে অনবরত সাতচল্লিশ সালের পর থেকেই আক্রান্ত কমতে কমতে আট শতাংশে এসছে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনাদের যে চ্যালেঞ্জ রাজাকার থেকে জামাত জামাত থেকে বিএনপি এই যে একটা এভলিউশন এটা একটা অদ্ভুত ধরনের এভলিউশন আপনাদের আপনাদের আর্মির মধ্যেও অফিসার কাটার শেয়ার তো নেই হজিরা আমি আন্ডারস্ট্যান্ড করি দয়াবশীর সময় খুব কম আমি যেটা বলতে চাই যে জনাব দেবাশীষ জনাব দেবাশীষ যে কথাটি বলেছেন একেবারে জেনারেলাইজ করে ফেলেছেন আমাদের তৃণমূলে সমস্ত জামাতের মধ্যে একটা একটা এক্সট্রিম অর্গানাইজেশনের লোক বেশি সমর্থন করে এটা একেবারেই একেবারে ভুল কথা মানুষ মাঠে মজুরে কাজ করে মানুষ তারা অনেকটা অ্যাপোলিটিক্যাল অনেকটা বেশি প্যাক পুজারি কিন্তু তারা তারা নিজেরও একটা পরিবর্তন চায় তাদের প্রাইস হাইট বাড়ছে যেখানে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে দেশের অর্থনীতি কোনো না কোনো দিক একটু ভঙ্গুর হচ্ছে সেটার জন্য তারা একটা পরিবর্তন চেয়েছে এটাকে আমরা জেনারেলাইজ করতে পারি না এই কমেন্টটা আমি খুবই অ্যাগ্রি করছি না পাশাপাশি এখানে আরেকটা বিষয় আমার মনে হয় আমার প্রতিবেশী দেশ সহ পুরো বিশ্বের সমস্ত মানুষকে বাংলাদেশকে সহযোগিতা করা উচিত সহযোগিতা করা এই অর্থে যে ডেমোক্রেটিক্যাল যে সিস্টেমটা শিক্ষার্থীরা নতুন নব পতাকা যে পরিবর্তনটা নিয়ে আসছে সেটিকে বরং সমর্থন করা উচিত এবং গণ আন্দোলনকে সবসময় সমর্থন করা উচিত যাতে করে গণতন্ত্র যে সমস্ত মানুষ গণতন্ত্রকে রক্ষা করার নামে গণতন্ত্র হত্যা করে সে সমস্ত মানুষকে জবাব দিতে

সেটা সেটা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন না আমরা আমরা আমাদের সময় একদম প্রায় শেষ হয়েছে আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা আহ একটা বিরতিতে যেতে হবে আবার বিরতির পর অন্তত এই প্রশ্নের উত্তর চাইব যে এরপর অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর অন্তত আমরা যারা ভারতে রয়েছি তারা বাংলাদেশের কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারি বাংলাদেশের এক্সপেকটেশনটা কোন জায়গায় যায় কারণ কোথাও গিয়ে বাংলাদেশে একটা ভারত বিরোধিতার সুরও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং অবশ্যই আমি হামিন ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে আমি এই অনুষ্ঠান শেষ করার আগে অন্তত আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখছি ব্রেকের যাওয়ার আগে যে অন্তত যারা এই আন্দোলনে যারা চলে গিয়েছেন যারা আর ফিরবেন না যাদের প্রতি আপনাদের আবেগ রয়েছে তাদের জন্য আপনার কাছে আমি দু কলি শুনতে চাইবো আমি এটা বিরতির পর ফিরে আসি সঙ্গে থাকুন আমার সময় খুব কম সবাইকে অনুরোধ করব খুব সংক্ষেপে উত্তর দিতে কারণ আমাদের সঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেঘমল্লারও রয়েছেন মেঘমল্লার একদম শেষের দিকে আপনি এসেছেন একটাই প্রশ্ন সোশ্যাল মিডিয়া আমরা একটা প্রশ্ন রেখেছিলাম যে নতুন সরকার কি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে পারবে অধিকাংশ লোক খুব নেগেটিভ আনসার দিয়েছেন আপনারা পজিটিভ আমি জানি কোন জায়গা থেকে পজিটিভ এবং নতুন সরকারের সাথে আপনারা কি এক্সপেক্ট করছেন যে ভারতের সম্পর্ক কোন জায়গায় থাকবে নিগমলার প্রথমত দুঃখিত আমি আরো আগে জয়েন করার কথা ছিল করতে পারিনি নানান রকম কারণে যে প্রশ্নটি করলেন যদি খুব সহজ করে উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে যে যেই সরকার আসবে সেই সরকার আসলে রাতারাতি সব সমাধান করে এরকম না বা আমরা সেটা চাইও না কিন্তু আমরা যেটা চাই বা আমরা যেটা আশা করি আকাঙ্ক্ষা করি যেটা হবে বলে মনে করি সেটা হচ্ছে সেটা আরো ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট হবে অর্থাৎ যে ইন্টারিম গভর্নমেন্টটি হবে তারা নিজেরা সব বুঝে একা একা সিদ্ধান্ত নিয়ে নেবে এরকম না তারা শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সঙ্গে নাগরিক সমাজের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেবে এটাই হচ্ছে আমাদের প্রাইমারি এক্সপেক্টেশন গণতন্ত্র থেকে আমরা অনেক অনেক দূরে গণতন্ত্র থেকে আমরা রাতারাতি একদম গণতান্ত্রিক হয়ে যেতে পারবো এই এটা অন্ধবিশ্বাস কিন্তু আমরা মনে করি যে আমাদের গণতন্ত্রের দিকে যাওয়ার একটা যাত্রা শুরু হলো কাজে আমরা আশা করব যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভারতেও তারা এই গণতন্ত্রের দিকে যাত্রাটিকে ইতিবাচক দৃষ্টিটা দেখবেন অবশ্যই অনেক নেতিবাচক জিনিস ইতিমধ্যে ঘটেছে সেগুলি ঠেকানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা জারি থাকবে কিন্তু মোটা দাগে এই গণতন্ত্রের দিকে বাংলাদেশের যে পুনর্যাত্রা আশা করি সেটি আমাদের ভারতীয় বন্ধুদের যে আশীর্বাদ বা যেই ইতিবাচক মনোভাব তার সাথে সমন্বিতই অবস্থা একদমই একদমই অনেক অনেক শুভকামনা রইলো মেঘ থামাতেই হচ্ছে কারণ সময় খুব অল্প দেবাশিষদা খুব সংক্ষেপে আমি একটা ছোট কথা বলি ভাই এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই আছে ওনাদের শুভেচ্ছা গণতন্ত্র ফিরবে আমার আশা ভারত আশা করছে গণতন্ত্র ফিরবে তুমি একদিন একটা জিনিস লক্ষণীয় যেটা আমি বলছিলাম দেখুন কোটা কোটা আন্দোলন শেষ হয়ে গেছিল কোটের রায়ের পরে অনেকটা শান্তি ফিরে এসেছিল কিন্তু যেই মুহূর্তে ডাক দেওয়া হলো লং মার্চ লং মার্চ অর্থাৎ গ্রামগঞ্জ থেকে গ্রামীণ লোকেদের যখন ডাক দেওয়া হলো যে লং মার্চ টু ঢাকা সেই সময় শেখ হাসিনা পালালো অর্থাৎ জামাতকে যখন তুলে দেওয়া হলো যখন জামাতের জন্য দরজা খুলে দেওয়া হলো লং মার্চ মানেই জামাত সরাসরি ঢাকা অভিযান করতো সেই মুহূর্তে শেখ পালালো আমাদের ভাবের ঘরে চুরি করলে হবে না আমার যে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় একদমই সেজন্য আমরা আছি তার জন্য আমরা থাকবো একদম সময় খুব কম সময় খুব কম আহ রিপন খুব সংক্ষেপে আমি জাস্ট একটা বিষয়ে ভারতের যারা আমার বন্ধুরা আছে আমার যারা ভারতীয় দেখছেন আমরা আমরা সবাই সবার সহযোগিতা চাই ভারত ভারত বাংলাদেশের বন্ধুত্ব সবসময় অটুট থাকুক সুন্দর থাকুক পাশাপাশি আমি জনাব দেবাশিসকে বলবো তার ইনফরমেশনের যেরকম ঘাটতি আছে এবং তার আশার মধ্যে সেরকম একটা ইউটিউব ইউটিউবিয়ান ফেক ইলিউশন আছে সুতরাং আমরা চাই আমাদের এখানকার যে তরুণ মানুষজন বসে আছি আমরা আশা করছি এই গণতন্ত্র আরো বেশি ব্যবমান হবে এবং সেখানে

সুর করা এবং লতিফুল ইসলাম শিবলির লেখা আহ গানটা নাম পলা শিব কতটা জানো না তুমি হারানোর ব্যথা জানে পলা প্রান্ত কতটা তুমি হারানে বন্ধু কেঁদেছে অন্ত যারা আহ জীবন হারিয়েছেন যাদের মায়ের কোল খালি হয়েছে তাদের অন্তত পলাশি প্রান্তরের কথা চিন্তা করে হয়তো এই গানটা আমরা তাদের জন্য উৎসর্গ করলাম একদমই অনেক ধন্যবাদ হাবিন ভাই আমাদের তরফেও শুভকামনা রইল এবং যে ছবি আমরা এই কদিন ধরে দেখেছি আমরা চাইব এই ছবি যেন ফিরে না আসে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাক এবং ভারতের সঙ্গে সৌহার্দ্য বজায় থাকুক এই শুভকামনা এই আশা নিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে শেষ করছি বাংলা অ্যাট ফাইভ সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা